লামনিংয়ে উপস্থিত শিক্ষামন্ত্রী রনোজ পেগু। আজ লামনিংয়ে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। তিনি লামনিং মহাবিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং হোজা জেলার মহাবিদ্যালয়ের অভাব অভিযোগ সম্পর্কে বুঝে নেন। তিনি জাতীয় শিক্ষানীতি এনইপি নিয়ে আলোচনা করেন। চলুন দেখে নেওয়া যাক লামনিংয়ের শিক্ষামন্ত্রী কি বলছে। প্রায়বিলাক মহাবিদ্যালয় নিজে এপাক এপাক গৈ মহাবিদ্যালয়ৰ পৰিস্থিতি, অভাৱ, অভিযোগ সকলোবিলাক চোৱাৰ এটা নিয়ম কৰি লৈছোঁ আৰু সেইমতে আজি মই হোজাই জিলাৰ এখন ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়, পুৰণি মহাবিদ্যালয় লামডিং মহাবিদ্যালয়ত আহি উপস্থিত হওঁ আৰু মহাবিদ্যালয়খনৰ শিক্ষক, শিক্ষয়িত্ৰী, কৰ্মচাৰী, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত মুকলিভাৱে মত বিনিময় কৰোঁ। আৰু ইয়াত মই মহাবিদ্যালয়খনৰ নাটনি সম্পৰ্কে, সমস্যা সম্পৰ্কে বহুখিনি কথা মই জানিবলৈ পাৰোঁ। লগতে যিহেতু ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি 2020 আমি প্ৰৱৰ্তন কৰি আছোঁ, ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি সম্পৰ্কেও বহুখিনি কথা তেওঁলোকৰ লগত মত বিনিময় কৰোঁ। মোৰ মনত প্ৰশ্ন আহিছে যে লামডিং মহাবিদ্যালয়ৰ হয়তো ডাঙৰ অডিটৰিয়াম এটা নাই, মহাবিদ্যালয় এখনত অডিটৰিয়াম এটা থাকিব লাগে, ডাঙৰ অডিটৰিয়াম এটা হয়তো নাই, সেইটো আহি ৰুমটোত সোমাই মোৰ অনুভৱ হৈছে। আমি সকলোৱে জানো যে ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি আহিছে। আমি অসম য'ত পাব্লিক এডুকেশ্যন বা চৰকাৰী শিক্ষা ব্যৱস্থা আটাইতকৈ শক্তিশালী। আজি আমি 50 লাখ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীক শিক্ষা প্ৰদান কৰোঁ। অসমত প্ৰাইভেট মহাবিদ্যালয়ৰ সংখ্যা নিচেই নগণ্য, মাত্ৰ আঙুলি মূৰত গণতি কৰিব পৰা কেইখনমান আছে, সৰহসংখ্যক চৰকাৰী বা প্ৰাদেশিককৃত মহাবিদ্যালয়। গতিকে অসমত আৰু ব্যক্তিগত খণ্ডৰ, এতিয়াতো ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়ৰ পৰা চৰকাৰী বিদ্যালয়লৈ ছাত্ৰ ছাত্ৰীৰ আগমনহে ঘটিছে। দেখিয়ে আসাম মে হাম লোগোনে এক বহুত বড়া কদম উঠাযা হ্যায় আর টাটা টেকনোলজিস কা সাথ এক এমওইউ করকে 1800 crore ইনভেস্টমেন্ট করকে হাম লোগ আমারা জিতনা আইটিআই হ্যায় 43 আইটিআই প্লাস 34 পলিটেকনিক হ্যায় হর ইনস্টিটিউট মে ইন্ডাস্ট্রি 4.0 কা তহত জো নয়ে মেশিনারিজ হোতে হ্যায় টেকনোলজিস হ্যায় উসকো বচ্চোকো সিখানে কা ব্যবস্থা হো গিয়া হ্যায় এন্ড ইন সম অফ দ্য আইটিআইজ ইট হ্যাজ অলরেডি স্টার্টেড ইন আদার্স উই আর স্টার্টিং ইট ভেরি সুন।